ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 12টা, নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন বললামই তো 12টা বাজে। তো কী বলতো, আমার রান্না টানা হয়ে গেছে, আজকে দেরি করে ব্লগটা শুরু করলাম আর কি। তো চলো, রান্না টান্না হয়ে গেছে, চলো কী কী রান্না করছি তো তোমাদের হচ্ছে দেখাচ্ছি। তো চলো তা তোমাদেরকে দেখায় কী কী রান্না হয়েছে, ঠিক আছে? তো চলো। তো এই যে দেখো, এটা হচ্ছে একটা চচড়ে রান্না করা হয়েছে, ঠিক আছে। আর এই যে ওয়ালের কালারটা অরেঞ্জের জন্য, ঠিক আছে, তো সব কিছু এরকম লাল লাল লাগছে। এই এটা হচ্ছে চচড়ি রান্না করা হয়েছে একটা, সব কিছু সবজি মিলিয়ে চচড়ি করা হয়েছে। আর এটা হচ্ছে ছোটোটা হচ্ছে ঝাল খেতে পারে না, তো তার জন্য ডিম ঝোল। আর এটা হচ্ছে আমাদের জন্য করেছি। তো এখন খাওয়া দাওয়া কিছু হয় না, এখন অনেক কাজ বাকি আছে। এখন হচ্ছে বাকি আছে পুজো দেওয়া, অনেক কাজ বাকি আছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী কাজ করছি, ঠিক আছে? তো ভাতও হয়ে গেছে, আর শশা আর লেবু কেটে রেখেছি, পরে জনকে খাবো, জনকে হচ্ছে মেখে নেবো ওগুলো, ঠিক আছে? তো চলো। তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন পরবর্তী কাজগুলো যেগুলো করছি, চলো তো দেখতে থাকো তোমরা কী কী কাজ করছি, তো কন্টিনিউ করতে থাকো। তো চলো। বড় বড় রোদ, তো আমের আচারগুলো যে বানিয়েছিলাম না, তো ওগুলো কি বলো তো রোদে দিয়েছিলাম, তো ওগুলো ঘরে নিয়ে যাই। আর চলো স্নান দান করে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? কথা বলতে কখন আমার স্নান দান করে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তো চলো হচ্ছে আম মাখা খাওয়ার মানে একটু ইচ্ছে হলো, ঠিক আছে? টক মিষ্টি আম তো মাখবো না, মানে লবণ ডোলে আমটা ছুলে খাবো। তো চলো হচ্ছে আম মাখি, তো লঙ্কা আগে উঠাই, ঠিক আছে? তো চলো লঙ্কা উঠে আনি। এখানে পুরো রোদ, এই যে লঙ্কা আমি নিতে চলে এসেছি, এই যে দেখো লঙ্কা গাছগুলো লঙ্কা ধরেছে। তো এই লঙ্কাগুলোই এখন আমি উঠিয়ে নিব, ঠিক আছে? অনেকগুলো পেকে গেছে দেখো, অনেকগুলো পেকে গেছে, দেখা যাচ্ছে না, ভালো লাগছে না? তো এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, এগুলো হচ্ছে আকাশি লঙ্কা, কিন্তু এটা কালো কালারের, ঠিক আছে? এটাও আকাশি লাগা লঙ্কা কালো কালারের। তো এই লঙ্কা দুটো নিয়ে নিয়েছি, আমার যখন লাগে তো নিয়ে নিই, বাড়িতেই লঙ্কা গাছ আছে তো সমস্যা নেই, যখন খুশি তখন উঠিয়ে খাওয়া যায়, ঠিক না বলো? বাড়িতে গাছটা থাকলে ভালোই লাগে। তো বন্ধুরা, এই যে দেখো আমি আম নিয়ে চলে এসেছি আমের কাছে, ঠিক আছে? তো আমগুলো হচ্ছে ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে হচ্ছে এগুলো মাখা তো কোনো তোমাদের বলেছি, তো এগুলো হচ্ছে ছুলে ভালো করে এমনি চাকচাক করে কাটছি, ঠিক আছে, গোল গোল করে। তো হচ্ছে এগুলো কাটা হয়ে গেলে তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে লঙ্কা মাখি, মানে কি গরমের দিনে না ঝাল মাখ, মানে লঙ্কা ডলতে আমার একদম ভালো লাগে না, যে লবণ লঙ্কা দিয়ে মাখি।
তো হচ্ছে আমি একটা উপায় বের করেছি, একটা গ্লাসের পিছনটা দিয়ে লবণ নিই আর লঙ্কাটা নিয়ে এরকম করে হচ্ছে ডলে নিই, তারপর চামচ দিয়ে একসাথে মিশিয়ে নিই, তারপর হচ্ছে খাই। তো বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসেছি আমি আম খেতে, তো ওরাও বলছিলো খাবে, আমি ভাবছিলাম আমি একাই খাবো, তো বাচ্চাগুলো খাচ্ছে। আর ছেলেটার আমার কাঁটাটা শুকিয়ে গেছে, মানে সেলাইটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু আজকে হচ্ছে ওরে সেটা কাটতে যেতে হবে, মানে সেলাইটা যেটা করেছিলো। ঠিক আছে, তো চলো আম খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা কেমন, তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, ঠিক আছে, আর কমেন্ট করো কেমন লাগলো জানিও। তো যদি ভালো লাগে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে অল হয়ে যায়, আর নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের আবার দেখা হচ্ছে। তো ততক্ষণ টাটা। আর বন্ধুরা যারা নতুন আছো তারা হচ্ছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে, প্লিজ প্লিজ বলছি তোমাদেরকে, হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আমার সাথে থেকো। আর যারা পুরনো আছো তারা হচ্ছে ভিডিও দেখো ঠিকই, কিন্তু হচ্ছে লাইক করো না, কেন করো না, লাইক করো সবাই। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার।